সরকারি হাসপাতালে রক্তের কালোবাজারি অভিযোগ ব্লাড ব্যাংকে কর্মরত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা তাদের জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করবার ব্যবস্থা করা হয়েছে মূলত স্বাস্থ্য দপ্তরের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার নদিয়া জেলা জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলো মানবাধিকার এবং জনস্বাস্থ্য রক্ষা কমিটির সদস্যরা তাদের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে তাদের জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত না করা হয় মূলত তার প্রতিবাদে এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে তারা বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ওই দুই অভিযুক্তকে কঠোরভাবে কঠোরতম শাস্তি দিতে হবে আপনারা কি চাচ্ছেন আর এখানে অবস্থানের কারণ কি এখানে দীর্ঘদিন ধরে আপনার রক্ত নিয়ে জেলার সদর হসপিটালের ব্লাড ব্যাংকে যে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছিল তার প্রতিবাদে নাগরিক সমাজের পক্ষ থেকে কিছু মানুষ নেমেছেন তারা একটা মঞ্চ তৈরি করেছে তারা এগিয়ে এসেছেন এবং বিভিন্ন সংবাদপত্রে খবরগুলো উঠে এসেছে বিশেষত TV9-এর যে সংবাদ উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতে নাগরিক মানুষ সমাবেত হয়েছেন এবং তারা এই দুর্নীতির বিরুদ্ধে তারা একটা লড়াই বা আন্দোলন তারা জারি রেখেছেন এবং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এটা আর সাধারণ ক্রাইমের মতো ক্রাইম নয় আমাদের মানবাধিকারের ভাষায় এটাকে আমরা বলি মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধ অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এবং এর সঙ্গে সরকারি কর্মী যারা যুক্ত ব্লাড ব্যাংকের তাদের বিরুদ্ধে আপাতত আন্দোলনকে ধামাচাপা করার লক্ষ্যকে সামনে রেখে তারা একটা কমিটি তৈরি করেছিলেন এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি কমিটি এবং তিনজনকে নিয়ে যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি কমিটি তৈরি হলো এবং তারা এদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিলেন সেটা অত্যন্ত হাস্যকর জাস্ট তাদেরকে ট্রান্সফার করে দিলেন কিন্তু মানুষ তো তাদের শাস্তি চেয়েছিল যারা মানুষের জীবন নিয়ে খেলা করে গেছেন পয়সা কামিয়েছেন তাদের বিরুদ্ধে যে অপরাধ এই অপরাধের কথা তো আমরা বারবার তুলে এনেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও বলেছিলাম আপনারা এখন কী চাচ্ছেন তাহলে আমরা চাইছি যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শুধু তাই নয় কমিটি এইভাবে ডিপার্টমেন্টাল কমিটি করে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না কারণ কাক কাকের মাংস খায় না হ্যাঁ ডিপার্টমেন্টের উচ্চপদস্থ লোকরা তাদের লোককে কোনো দিনই কখনোই সেই ধরনের শাস্তির সম্মুখীন করাবেন না এটা হচ্ছে ঘটনা যার জন্য আমরা DM-এর কাছে ডেপুটেশন দেওয়ার সময় বলেছিলাম যে আপনার যদি এনকোয়ারি কমিশন করতেই হয় এবং তার ট্রান্সপেরেন্সি স্বচ্ছতা যদি রাখতে হয় তাহলে সিভিল সোসাইটি এবং আন্দোলনরত কর্মীদের তাদেরকে তার মধ্যে রাখতে হবে থাকুন না আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকুক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকুক পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া News 24 বেল আইকন প্রেস করতে ভুলবেন না